আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আসলে আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি না হয় একটু পরে আলোচনা করি। তো গরুর পরিবর্তনটা আগে একটু আপনাদেরকে দেখাই যে আসলে গরুর পরিবর্তন কেমন করতে পারলাম। তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমার মাল্টিভিটামিন নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছেন আসলে গরুর পরিবর্তন হয় কি না। তো এই হচ্ছে আমার গরুর পরিবর্তন, এখনও কিন্তু এক মাস হয়নি বলতে পারেন। তো যাই হোক দর্শক, এটাই হচ্ছে আমার গরুর পরিবর্তন। বাকি যে গরুগুলো দেখতে পাচ্ছেন ঠিক সেম পরিবর্তনই হয়ে গেছে। তো এখন আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে আমি আপনাদেরকে কিছুদিন আগে বলছিলাম যে আমার খামার কিন্তু সম্পূর্ণ লাম্পি মুক্ত বা সম্পূর্ণ রোগ মুক্ত, বিশেষ করে এই সিজনটাতে। এই সিজনে কিন্তু আসলে অনেকেরই যে খামারে দেখবেন যে লাম্পি বা গরুর আসলে গলা ফোলা, পা ফোলা, এই রোগগুলো হয়েছিল। তো আমার খামারে আল্লাহর রহমতে খুরা রোগ থেকে শুরু করে কোনো ধরনের কোনো রোগ সংক্রমণ বা এরকম কিছু হয়নি। তো এখন দর্শক, আসলে আমি সাধারণভাবে সেজন্য প্রতিটা গরুকে সেভাবে খেয়ালও করিনি। তো এই গরুটার আসলে একটা রোগ হয়ে গেল, সেটা হচ্ছে যে গরুর পা ফোলা, যেটাকে আমরা বলি। তো আপনারা একটু ক্যামেরাটা একটু ক্লোজ করলেই দেখতে পাবেন যে গরুর পায়ে আসলে এখানে কিন্তু ক্ষত হয়ে গেছে। তারপরে সামনের যে পা, এখানেও কিন্তু একটা ক্ষত দেখা যাচ্ছে। আসলে দর্শক, এখান থেকেই কিন্তু আপনাদেরকে বুঝতে হবে বা আপনারা যদি আপনাদের খামারে এই গরুর যদি এরকম সমস্যা হয়ে যায় তার মানে বুঝতে হবে দর্শক, এটা কিন্তু হচ্ছে গরুর পা ফোলা যে রোগটা, তার মানে সেখানে হচ্ছে কি পাটা যখন ফুলে যায় সেখানে আসলে পানি জমা হয়, যেই পানিটা পরবর্তীতে কিন্তু ঘা হয়ে আসলে বের হয়ে আসে। এটা আসলে দর্শক আমার আসলে খেয়াল না করার কারণেই কিন্তু এই সমস্যাটা। আবার যে একটা এই সমস্যাটা হওয়ার যে লক্ষণ থাকে, কিছু লক্ষণ থাকে, এই লক্ষণগুলো দেখলেই বোঝা যায় যে গরুর কোনো অস্বাভাবিক কিছু চলছে শরীরে। কিন্তু আসলে দর্শক এরকম কোনো লক্ষণেই আমি দেখতে পাইনি, যার কারণে আমি আসলে মার্কও করতে পারিনি যে গরুর এই সমস্যাটা হবে। তো এখন আমরা জেনে নেই যে গরুর পা ফোলা বা গলা ফোলা বা লাম্পি যদি হয়ে থাকে এগুলো হচ্ছে সেম ক্যাটাগরির অসুখ এবং ট্রিটমেন্টেও কিন্তু সেম। তো এই যে সমস্যাগুলো হলে আসলে কী কী উপসর্গ বা লক্ষণগুলো দেখা দিতে পারে, এক নম্বর হচ্ছে গরুর জ্বর থাকবে, দুই নম্বর হচ্ছে গরুর শরীরে ব্যথা থাকবে যার ফলে গরু কিন্তু একখানে ঝিমাই থাকবে, তারপরে দর্শক গরু খেতে চাবে না। মূলত এই হচ্ছে গরুর কিন্তু আসলে গরুর পা ফোলা, গলা ফোলা অথবা লাম্পি রোগের কিন্তু মূলত এগুলো হচ্ছে উপসর্গ। বা চামড়ায় যে আছে, চামড়া দেখবেন যে চামড়ায় কিন্তু ডিজিজ হয়ে যাবে, চামড়ায় ক্ষত হবে। তো এই গরুরও কিন্তু চামড়ায় ক্ষত হয়েছে একটু, তার মানে দর্শক এগুলো হচ্ছে আসলে গরুর কিন্তু লক্ষণ। কিন্তু এই লক্ষণগুলো আমি প্রাথমিকভাবে যে লক্ষণগুলো দেখেই বোঝা যাবে এই লক্ষণগুলো কিন্তু আসলে আমি পাইনি, যার কারণে আমি অসুখটা মার্ক করতে পারিনি এবং ট্রিটমেন্টও নিতে পারিনি সেই সময়। কারণ দর্শক যখনই খেতে দিছিলাম কিনা বা এখনও যদি খেতে দেই এ কিন্তু আসলে অনেক দ্রুত খেয়ে ফেলে, তার মানে খাবার রুচিটা যথেষ্ট আছে, সব কিছুই কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া চলছিল, যার কারণে আসলে আমি বুঝতে পারিনি। তো এখন যেহেতু ক্ষত দেখা যাচ্ছে বা সেখান থেকে এখন পানি বের হচ্ছে, এখন দর্শক এখন কথা হচ্ছে তো ট্রিটমেন্ট নিতে হবে। সেটা হচ্ছে দর্শক আমি আপনাদেরকে বলছিলাম, তারপর আজকে আবার বলছি, এটা শুকানোর জন্য, যেহেতু ঘা হয়ে গেছে ঘাটা এখন শুকাতে হবে, এই শুকানোর জন্য আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে মক্সিলিন ভেট, এটা হচ্ছে ট্যাবলেট। আর ইঞ্জেকশনও আপনারা দিতে পারেন, কিন্তু আমি ট্যাবলেট দেবো মক্সিলিন ভেট। এবং মক্সিলিন ভেট কীভাবে দিতে হবে, প্রতি 100 কেজির জন্য আপনাদেরকে মক্সিলিন ভেট দিতে হবে একটা, ঠিক 12 ঘন্টা পর পর একটা। তারপরে দর্শক যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিলারজেন বা যেটাকে আমরা অ্যান্টিহিস্টামিন বলে থাকি, আপনারা ইঞ্জেকশনও পুশ করতে পারেন, আপনারা চাইলে ট্যাবলেট খাওয়াতে পারেন। এটা দিলে হবে কি যে অ্যালার্জিজনিত যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটা সমাধান হবে। তার মানে দর্শক এই যে ঘাটা আসলে শুকাতে বা ঘাটা চুলকানোর একটা ব্যাপার থাকে, এই ব্যাপারটা কিন্তু যদি আপনারা ডিলারজেন দেন বা অ্যান্টিহিস্টামিন যদি আপনারা প্রয়োগ করেন তাহলে এটা কিন্তু এই সমস্যাটা থাকবে না। তারপরে দর্শক এখন কথা হচ্ছে যে এখানে তো পানি জমাট বাঁধার পরে কিন্তু আসলে এখন ঘা হয়ে পানিটা বের হয়ে যাবে, এখন এই ঘাটা শুকানোর আসলে কী করতে হবে, এই ঘাটা শুকানোর জন্য আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে ইডিকিওর, যেটাকে আমরা বলে থাকি ইডিকিওর, আপনাদেরকে দিতে হবে। তো ইডিকিওর দিলে হবে কি ঘাটা শুকায় যাবে বা সেখানে যে পানিটা আছে পানিটা কিন্তু চলে যাবে। এরপরে দর্শক এখন কথা হচ্ছে যে ক্ষত স্থানে তো মাছি পড়তেছে, এখন ক্ষত স্থানে আমরা কী করব বা কী করলে আসলে মাছিটা পড়বে না। এখন দর্শক আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সুমিট ভেট পাউডারটা ব্যবহার করতে হবে।
তো আমি আসলে ভিডিও দেখাবোর জন্য আমি এখনো সুমিট ভেটটা ব্যবহার করিনি, এখন আমি সুমিট ভেট পাউডারটা ব্যবহার করব। তো সুমিট ভেট পাউডারটা আমরা আপনারা যেভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে যে আপনারা একটু নারকেল তেল, যেটাকে আমরা বলি নারকেল তেলের সাথে আপনারা সুমিট ভেট পাউডারটা দিবেন। দেওয়ার পরে সেখানে একটা পেস্টের মতো করে নেবেন। এই পেস্ট যখন হয়ে যাবে তখন কিন্তু আপনারা ক্ষত জায়গাগুলোতে লাগাবেন এবং গরু যেন কোনো কর্মেই জিব্বা দিয়ে ছাড়তে না পারে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং যে যে জায়গায় ক্ষতগুলো হয়েছে সেই সেই জায়গায় আপনারা সুমিট ভেট দিবেন, অথবা আপনারা চাইলে কিন্তু কোট্রিনও দিতে পারেন। এগুলো দিলে হবে কি, ঘাটা দ্রুত শুকায় যাবে এবং গরু আবার পুনরায় স্বাভাবিক বা পুনরায় সুস্থ হয়ে যাবে। মূলত দর্শক আসলে এবং এর পাশাপাশি দর্শক আরেকটা করতে হবে, সেটা হচ্ছে যে গরু যদি জ্বর এসে থাকে বা ব্যথা যদি থাকে তাহলে আপনারা জ্বর এবং ব্যথা উভয়ে কাজ করার জন্য আপনারা চাইলে কিন্তু টাফনিল ভেটটা ব্যবহার করতে পারেন। এই টাফনিল ভেট কিন্তু আপনারা দৈনিক দিন একটা করে, এটা আপনারা যদি এটা আপনারা 24 ঘন্টা পর পর, তার মানে দৈনিক একটা করে খাওয়াবেন, খাওয়ালে ইনশাআল্লাহ এই সমস্যাটা থাকবে না। তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।